মঙ্গলবার সকাল ৬টা হঠাৎ করেই আগুন লাগে দেশের বৃহৎ কাপড়ের মার্কেট রাজধানীর বঙ্গবাজারে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন, পুড়ে ভস্মীভূত হয়ে যায় বেশিরভাগ দোকান। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তৎপরতার মাঝেই তা ছড়িয়ে পড়ে পুলিশ হেডকোয়ার্টার্সের ভেতরে চারতলা পুলিশ ব্যারাক ভবনে। এরপর ঘোষণা আসে জাতীয় জরুরি সেবা নম্বর 999 সাময়িকভাবে বন্ধ। এদিন দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এই বিষয়টি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে সাময়িক বন্ধ আছে জাতীয় জরুরি সেবা নম্বর 999, আর যে কোনো জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা ফায়ার স্টেশনের সাথে যোগাযোগের অনুরোধ করে পুলিশ সদর দপ্তর। এদিকে মার্কেটে আগুন লাগার খবরে দেশের বৃহৎ কাপড়ের মার্কেটের ব্যবসায়ীরা ছুটে এসেছেন। যে যার মতো দোকান থেকে যতটুকু সম্ভব কাপড় বের করা যায় সেই চেষ্টাটাই করেছেন। তবে আগুনের তীব্রতার কারণে আশপাশে যাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন অনেক দোকানদার। এছাড়া পুলিশ হেডকোয়ার্টার্সের পাশের মার্কেট ভবনের আগুন নেভানোর প্রতি ফায়ার সার্ভিস বেশি জোর দেয় বলেও অভিযোগ করেন ব্যবসায়ীরা। এদিন দুপুর ১২টা ৩৬ মিনিটে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিটের দীর্ঘ ৬ ঘন্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে বঙ্গবাজারের আগুন। তবে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন শত শত ব্যবসায়ী, পুড়ে গেছে বহু দোকান, কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমার দোকানে প্রায় ১০ লাখ টাকার উপরে মাল ছিল, কোনো মালই বাই করতে পারলাম না আমরা। আমরা একদম শেষ হয়ে গেলাম ভাই। ব্যাংকের লকডাউনের পরে এমনি ব্যবসা খারাপ যাইতেছে রে ভাই। মাল তো এমনি কালকে রাত্রেও কিছু মাল কিনে নিচ্ছি, এই মালগুলাও শেষ, কি করি ভাই? কটা মাল বাইর করছি এনে আনছি, আমার এক লোকে টানি লই আইছে, আনার পর আনে এডিও দেখ নাই রে পুরি শেষ, নাকি কে লই গেছে ইয়া কইতে পারি না ভাই। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে নিজেদের দোকানের পাশাপাশি পুড়ে গেছে নিজেদের স্বপ্ন বলছেন ব্যবসায়ীরা। তারা বলছেন বঙ্গবাজারের ৯০% দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ঈদ উপলক্ষে বিভিন্ন মালামাল দোকানে তোলা হলেও তা এখন শুধুই ছাই। আমাদের ওই যে মহানগর মার্কেট, গুলিস্তান মার্কেট, আদর্শ মার্কেট, পাঁচটার মার্কেটে এনএসকোর দোকানেও জ্বলে গেছে পুরো, কিছুই নেই আমাদের এখন বর্তমান। একটা মার্কেট জ্বলতে পারে, পাশাপাশি এমন ৩-৪টা মার্কেট একসাথে যদি জ্বলে তাহলে আমরা ডিজিটাল বাংলাদেশ কোথায় পেলাম? এটা আমাদের সরকারের কাছে আবেদন যে আমাদেরকে তারা জানাবে। আমরা যারা ব্যবসায়ী আছি আমাদের একজনেরও নিরাপত্তা তারা সরকার দিতে পারে না আজ অবধি। এর আগে মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেটে আগুন লাগে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের একের পর এক ইউনিট। সর্বশেষ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় নৌ, বিমান, সেনাবাহিনী ও বিজিবি। এ সময় ফায়ার সার্ভিসের পাশাপাশি হেলিকপ্টার দিয়ে ওপর থেকে পানি ছেটায় বিমানবাহিনী। এছাড়া গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে যোগ দেয় ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। তামজিদ মির্জা, কালবেলা।